নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গৌরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ শাপলা রান্না করা দেখিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, রেসিপি দেখে নিন। আজ যেই রান্নাটা করব তার জন্য এখানে আমি এক আটি শাপলা নিয়েছি। শাপলাগুলো প্রথমে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, ছুলে নিচ্ছি। সবগুলো ছুলে এরকম বড়ভাবেই ধুয়ে নিচ্ছি, সব ছুলে গোটা গোটাই ধুয়ে নিয়েছি। এরকম সাইজ করে সব কেটে নেব। শাপলাগুলো সব কাটা হয়ে গেছে, একটা মশলা বেটে নেব। 2 টেবিল চামচের মতো সর্ষে আছে, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। শাপলাটা দিয়ে দিচ্ছি, এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নাড়ার পর শাপলা থেকে কিছুটা জল ছেড়েছে, এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেবো। 3-4 মিনিট হাই ফ্লেমে রাখার পর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, 2 টেবিল চামচের মতো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবেন সবসময়। কাঁচা লঙ্কা, সামান্য একটু কাঁচা সর্ষের তেল, এরা মাখা মাখা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে অবশ্যই করে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে।